বুক ক্যাফে বুক রিভিউয়ের প্রথম খবরটি হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বোমকেশ বক্সির ওপর দুর্গ রহস্য নামে যে গল্পটা রয়েছে সেটা সম্পূর্ণ রঙিন কমিক্স আকারে কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে আনন্দ প্রকাশনীর হাত ধরে এবং সম্পূর্ণ ভেতরে কমিক্সের ডিজাইনিং করেছেন ওঙ্কারনাথ ভট্টাচার্য কাজেই কাজ হবে ভীষণ সুন্দর এবং আনন্দ প্রকাশনীর যেহেতু তাই প্রোডাকশন এবং অন্যান্য বিষয়গুলো খুব ভালো হবে এটাই বিশ্বাস রাখছি আপনারা চাইলে যে কোনো আনন্দের আউটলেটে একবার ভিজিট করে এই বইটিকে দেখতে পারেন বর্তমানে কিন্তু মোটামুটি সকল আনন্দের আউটলেটেই পাওয়া যাচ্ছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটা রয়েছে মন্তাজ প্রকাশনী থেকে মন্তাজ প্রকাশনী থেকে বোমকেশ লিমেরিক একটা প্রকাশিত হয়েছে ওপরের প্রচ্ছদটাও দেখতে পাচ্ছেন লিমেরিকগুলি লিখেছেন প্রসেনজিৎ দাশগুপ্ত এর আগেও ফেলুদা নিয়ে একটা লিমেরিক প্রকাশিত হয়েছিল সেই খবরটাও আমি আপডেট দিয়েছিলাম এবং সেই লিমেরিকগুলো প্রকাশিত হয়েছিল একটি সংবাদপত্রে তার কথাও আমি বলেছিলাম অনেকেই সেটাকে রেসপন্স করেছিলেন জানিয়েছিলেন খুব ভালো লেগেছে তো তারপরে রিসেন্ট টাইমসে মন্দাজ প্রকাশনী থেকে দুশো টাকা মুদ্রিত মূল্যে এই বইটিকে প্রকাশ করা হলো আপনারা চাইলে মন্দাজ প্রকাশনীর হাউস থেকে অবশ্যই পেয়ে যেতে পারেন এবং বেশ কিছু ছাড়ও রয়েছে জেনারেল লিমেরিকগুলো আমি যতদূর যা দেখেছি প্রত্যেকটা গল্পকে ছোট করে লিমেরিক আকারে লেখা রয়েছে এমনভাবে যাতে গল্পের নির্যাসটুকু আপনি সেই লিমেরিকের মধ্যেই পাবেন এবং প্রচন্ডিত দাশগুপ্তের অন্যান্য প্ল্যানিংয়ের মধ্যে সম্ভবত প্রফেসর শঙ্কু এবং সত্যি অন্যান্য সৃষ্টিগুলোও রয়েছে যেগুলোকে পরবর্তীকালে লিমেরিক আকারে তিনি প্রকাশ করতেও পারেন তো যাই হোক সেগুলো সবটাই আপডেটে থাকবে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে পরের আপডেট আসছে স্পেকট্রাম থেকে স্পেকট্রাম পত্রিকা থেকে কুড়ি পার্সেন্ট অফে প্রি বুকিং করা যাচ্ছে একশো টাকা বর্তমানে মুদ্রিত মূল্য তার ওপর কুড়ি পার্সেন্ট কাজেই মোটামুটি একশো টাকার মধ্যে একটা চলে আসছে তো আপনারা চাইলে এই যে নাম্বারটা এখানে রয়েছে সেখান থেকে পুস্তক প্রকাশনীতে অবশ্যই স্পেকট্রাম পত্রিকাটাকে প্রি বুকিং করতে পারেন প্রসঙ্গত উল্লেখ্য আমি গত পর্বেই স্পেকট্রামে কিন্তু সূচিপত্র আলোচনা করেছি যারা দেখে উঠতে পারেনি তারা অবশ্যই নিচে দেখে নেবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়ার গত পর্বে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটা রয়েছে বৈচয় প্রকাশনী থেকে বৈচয় পূজাবার্ষিকী চোদ্দোশো তিরিশের মুদ্রিত মূল্য দুশো পঞ্চাশ টাকা হলেও প্রি বুকিং দুশো টাকা তাড়াতাড়ি আপনারা প্রি বুকিং করতেই পারেন সীমিত কফি উপলব্ধ এখানে লেখা আছে এই কারণে ওনারা গত বছরের তুলনায় এবছর কপি সংখ্যা কম ছাপিয়েছেন এবং ওনারা বলছেন যে তাড়াতাড়ি বুকিং না করলে হয়তো আউট অফ স্টক হয়ে যেতে পারে এর প্রসঙ্গে জানাই যে বইচই প্রকাশনী থেকে একটা মার্জিংয়েরও ব্যাপার ছিল যে বই বন্ধুর সাথে মার্জ হয়ে যাচ্ছে ইত্যাদি অনেক কিছু ব্যাপার ছিল তো সেগুলোরও একটা সমস্যা চলছে তো সেই কারণেও হয়তো লিমিট রেখে একটা প্রকাশ করছে না এরকমও হতে পারে তো যাই হোক সবটাই অনুমান ভিত্তিক এবং অবশ্যই আপনারা দেখতে পারেন বইচই প্রকাশনীর প্রকাশ হয়ে গেছে মানে সূচিপত্র প্রকাশ হয়ে গেছে তো প্রি বুকিং করে নিতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটা একটু অন্যরকম এবং প্যাথেটিক লাগতে পারে ফেলুদা প্রেমীদের জন্য কারণ রহস্যের রোমান্সে ফেলুদা নামে একটা নতুন বই প্রকাশিত হতে চলেছে কেতাবি থেকে এবং আপনারা যে ব্যাপারটা বুঝতে পারছেন হয়তো যে প্রদোষচন্দ্র মিত্র এখানে বিবাহিত হয়তো দেখানো হবে কিংবা কারোর সাথে প্রণয়ের সম্পর্ক রয়েছে এবং কে সলভিং চলছে তো মালবিকা রায় লিখেছেন এটা ফ্যান ফিকশানটা তো এখন আমার যে বক্তব্যটা সেটা হচ্ছে যে এই ধরনের বিষয়গুলো সস্তা পাবলিসিটি আর কিছুই নয় কারণ এইভাবে ফ্যান ফিকশান রচনা করে কিন্তু কোনোদিন আমি মনে করি যে একটা ভালো লেখক বা লেখিকা হওয়া যায় না কারণ একটা আবেগ একটা ইমোশানকে এভাবে মানে চটকে দিয়ে মানুষের মনটাকে অন্যভাবে ডাইভার্ট করে দিয়ে এটা ঠিক হয়নি মালবিকা রায় লেখিকা যিনি লিখলেন তার উচিত ছিল কোনো অন্যভাবে ব্যাপারটাকে প্রেজেন্ট করতে যাতে সেটা সকলের ভালো লাগে তো এইভাবে দর্শক মহলের সামনে নিজের নামটাকে প্রতিষ্ঠা করার মধ্যে কোনো বাহবা আমি অন্তপক্ষে দেখতে পাই না তো এটা একটা সস্তা পাবলিসিটি হচ্ছে মানুষ শেয়ার করছে বিষয়টাকে অনেকে মজার ছলে দেখছে অনেকে রাগ দেখাচ্ছেন যে না এটা ঠিক হচ্ছে না তো যাই হোক এর মধ্যে দিয়ে পাবলিসিটি হচ্ছে একটা নেগেটিভ পাবলিসিটি হচ্ছে এবং সেটাও একটা পাবলিসিটি বলাই যায় হয়তো সেই চক্করে পড়েই মানে কেতাবিও দেখেছে যে ঠিক আছে আমি প্রকাশ করি পাবলিসিটি যখন হবে মানুষ কিনবেও তো এগুলো করা অ্যাকচুয়ালি উচিত না ব্যক্তিগতভাবে কাম্য নয় আর কি যে কোনো প্রকাশনী থেকে যাই হোক এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটা রয়েছে ছুটির পলাশ থেকে ছুটির পলাশের যে সিরিজটা রয়েছে ছুটির সিরিজের বই স্বপন বন্দ্যোপাধ্যায় সম্পাদিত প্রতি বছরের মতো এবারও নির্বল বুক এজেন্সি থেকে প্রকাশিত হয়েছে এতে রহস্য গল্প গল্পবিজ্ঞান রূপকথা গোয়েন্দা মজার গল্প মানবিক গল্প সমস্তটাই রয়েছে নাম্বারও এখানে দেখুন নিচে রয়েছে আপনারা চাইলে অবশ্যই এখা এটা পারচেস করে নিতে পারেন দুশো টাকা মুদ্রিত মূল্য এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে পরের আপডেটটা রয়েছে বিমল কুমার সমগ্র থেকে তো অনেকেই জানেন যে আমি গত পর্বেও দেখিয়েছিলাম দ্বীপ প্রকাশনী থেকে চল্লিশ শতাংশ সারে একত্রিশটা গল্প সব মিলিয়ে একটা অখণ্ড সংস্করণ যেটা দাম চল্লিশ পার্সেন্ট ছাড় দিয়ে রাখা হচ্ছে পাঁচশো চল্লিশ টাকার মতো আর ডেলিভারি চার্জ এখানে চল্লিশ টাকা রয়েছে বৈচিত্র্য ডট ইন থেকে যদি অর্ডার করেন আর সরাসরি দ্বীপের পাবলিশার্স হাউসে গেলে তো সেই চল্লিশ টাকাটা অতিরিক্ত ডেলিভারি চার্জের জন্য দিতে হচ্ছে না এবার বিষয়টা হচ্ছে দেবসাহিত্য কুটির থেকেও কিন্তু বিমল কুমার সিরিজের এক দুই তিন তিনটে বই রয়েছে এবং সেগুলোর তিনটে মিলিয়ে টোটাল দাম প্রায় বারোশো টাকার কাছাকাছি পড়ে এখন সেই জায়গা থেকে এই বইটার দাম পাঁচশো চল্লিশ টাকার কাজেই অনেকটাই কম এখন একটা বইয়ের মধ্যে এতগুলো গল্পকে কিভাবে তারা রাখছেন সেটা বইটা প্রকাশ না হলে বোঝা মুশকিল হয়তো ফন্ট সাইজ ছোটো করা হয়েছে বা ইলাস্টেশন কম রয়েছে বা হয়তো কোনোভাবে গল্পগুলোর কিছু অংশ কি বাদ দেওয়া হয়েছে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না তো দেখা যাক বইটা প্রকাশ পাক তারপরে একটু হাতে নিয়ে দেখে বোঝা যাবে যে আদৌ এই খণ্ডটা নেওয়ার যোগ্য নাকি বিমল কুমার সমগ্র দেবসাহিত্য কুটিরগুলোই ভালো তো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেট রয়েছে শারদীয়া প্রণাম থেকে চৌদ্দশো তিরিশের প্রচ্ছদটি করেছেন ওঙ্কারনাথ ভট্টাচার্য বলাই বাহুল্য ভীষণই সুন্দর একটা প্রচ্ছদ হয়েছে এবং দেখে কিন্তু ভালো লাগছে সূচিপত্র দেখেনি উপন্যাস রয়েছে যশোধরা রায়চৌধুরীর মন্দা ক্রান্তা সেনের লেখা রয়েছে অভিজ্ঞান রায়চৌধুরীর একটি লেখা রয়েছে কল্পবিজ্ঞানের ওপরে প্রবন্ধ রয়েছে বেশ কিছু ভালো ভালো রাইটার দেখতে পাচ্ছি পবিত্র সরকার প্রসেনজিৎ দাশগুপ্ত এরকম নামগুলো আছে গল্প রয়েছে স্বপ্নময় চক্রবর্তী নলিনী বেড়া বিপুল দাস তো নামগুলো ভালো লাগছে সায়ক আমানেরও একটা গল্প পাচ্ছি কবিতাও রয়েছে জয় গোস্বামীর মৃদুল দাশগুপ্ত সুভোধ সরকার শ্রীজাত প্রমুখের এবং সেরা পঞ্চাশটি পুজোর পাস পাচ্ছেন ইনভাইটেশন পাস পাচ্ছেন দেবী প্রণাম কিনলে ওখানে দেখবেন যে রয়েছে এ এছাড়া পত্রিকা থেকেও যেটা বেরোয় আনন্দবাজার মানে এবিপির যে পত্রিকা যেটা সেটাতেও কিন্তু পাস পাওয়া যায় তো যাই হোক আপনারা দেবী পূর্ণাম পারচেস করতে পারেন প্রি বুকিং কিন্তু শুরু হয়ে গেছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটা হচ্ছে কমিক্স থেকে তো অনেকেই কমিক্স পছন্দ করেন কম ডট কম থেকে আসছে একটা নতুন কমিক্স এবং এই আপডেটটাই দিতে এলাম এবং তার সাথে জানাই যে খুব শীঘ্রই প্রকাশিত হবে বইটা কত কি দাম হবে কি কি কমিক্স থাকবে সবটাই জানা যাবে কিন্তু কয়েকদিন আরও অপেক্ষা করতে হবে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটা আসছে অডিও স্টোরি থেকে গপ্প মিরের থেকে তো গপ্প মিরের থেকে এই সপ্তাহে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিহিংসা নামের গল্পটাকে অডিও স্টোরির উপর রূপান্তরিত করা হচ্ছে তেইশে সেপ্টেম্বর রাত্রি নটা থেকে আপনারা প্রিমিয়ার হতে শুনতে পারবেন তো অবশ্যই যারা গল্পটি পড়েছেন তারা তো জানেন কীরকম খুবই ভালো গল্প এবং আপনারা সকলেই চেষ্টা করবেন যে অডিও রূপে শুনতে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এরপর আসছি বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে যে বই দুটি প্রকাশ হওয়ার কথা ছিল রবীন্দ্রনাথ ঠাকুর এবং সত্যজিৎ রায়ের ওপরে তো বর্তমানে একটি বইয়ের আমরা প্রচ্ছদ দেখতে পাচ্ছি প্রি বুকিং চলছে বইটির নাম হচ্ছে দাদামশায়ের চিঠি রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে রেখে রয়েছে বইটির মুদ্রিত মূল্য দুশো পঞ্চাশ টাকা তবে প্রি বুকিং করলে একশো নব্বই টাকায় পাওয়া যাবে তো অবশ্যই এখানে যে নাম্বারটা রয়েছে স্ক্রিনে সেটা থেকে যোগাযোগ করে নিতে পারেন যদি এই ধরনের টপিক আপনার পছন্দ হয় অবশ্যই আপনারা পারচেস করে নিতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটা আসছে চলচ্চিত্র জগৎ থেকে তো ফেলুদার গল্প মুভি আমরা তো সকলেই জানি যে নয়ন রহস্য নিয়ে হতে চলেছে এবং সম্ভবত এই ডিসেম্বরে ওনারা প্রকাশ করবেন চলচ্চিত্রটা রিলিজ করবেন তো যাই হোক আউটডোরে শুটিং চলছে চেন্নাইয়ে এবং চেন্নাইয়ে শুটিং চলতে চলতে হঠাৎ করে একটু ভাইরাল ফিভারে আক্রান্ত হয়েছেন সন্দীপ রায় এবং সেই কারণে তিনি কলকাতায় ফিরে এসেছে কিছুটা রেস্ট নিচ্ছেন তো এখান থেকে আমরা একটা বিষয় জানতে পারি যে ফেলুদার কাজ কিন্তু একটা সড়গড়ভাবে চলছে এবং প্রোডাকশন হাউস বা সন্দীপ রায় সকলেই চাইছেন কিন্তু খুব তাড়াতাড়ির ওপর একটা সুন্দর ছবি ছায়াছবি আমাদের সামনে তুলে ধরতে এবং অবশ্যই ওনার সুস্থতা কামনা করি এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটা রয়েছে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে তো দুটি বই প্রকাশ হওয়ার কথা চলে একটি তো রবীন্দ্রনাথ ঠাকুরের উপর সেটা তো দেখিয়েছি তার সাথে আরেকটি বই যেটা সেটা হচ্ছে সত্যজিৎ রায় মাকে লেখা চিঠি তো এই বইটির দামটা একটু বেশি রাখা হয়েছে তিনশো পঞ্চাশ টাকা তবে প্রি বুকিং করলে ডেলিভারি ফ্রি সহযোগে আপনারা পেয়ে যাচ্ছেন দুশো টাকায় তো ডেলিভারি ফ্রি থাকায় অত্যন্ত সুবিধাই হবে পাঠকদের এবং নাম্বার এখানে দেওয়া রয়েছে আপনারা চাইলে প্রি বুকিং করে নিতে পারেন এবং সেখানে জানায় যে বিচিত্রপত্র থেকে চাইলে দুটো বই কিনে নিন এবং তার সাথে সন্দেশ পত্রিকার প্রকাশ হয়ে গেলে একসাথেও কিনে নিতে পারেন সেটাও সুবিধা হবে কারণ শারদীয় সন্দেশও শীঘ্রই আসতে চলেছে যাই হোক এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে পরিশেষে এবার চলে এসেছি আজকের কীভাবে পর্বের প্রশ্নে আজকের প্রশ্ন হচ্ছে বিমল কুমার চৈত্রটি কার সৃষ্টি আমি পর্বেও আলোচনা করে দিয়েছি তো আপনাদের উত্তর দিতে এতটুকু সমস্যা হবে না আশা করছি তো আপনারা উত্তর লিখে পাঠান আমাদের ফেসবুক পেজ কিংবা ইনস্টাগ্রামে দুটোরই লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল এবং কীভাবে তো অংশগ্রহণ করতে গেলে আপনাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর কমেন্ট করে অবশ্যই জানাবেন উত্তর পাঠিয়েছেন কিনা তো এই ছিল আজকের পর্ব চেষ্টা করলাম নতুন নতুন আপডেট আপনাদের সঙ্গে তুলে ধরতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে যাবেন সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে আমাদের সমর্থন জানাবেন দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ